হাই গাইস আমি তৃষিতা আজকে আমি তোমাদের বাইজ্যাকের ছোট্ট একটা ট্রিপের পাঁচ দিনের ট্রিপ সেটার শর্ট ট্রিপ আর কি দেখাবো তা আজকে ফার্স্ট ডে ফার্স্ট ডেতে আমরা গেছিলাম বলি সিমাচলাম মন্দির হিমাচলাম মন্দিরটা খুব সুন্দর ছিল সেখানে গিয়ে আমরা অনেক ঘোরাফেরা করলাম আর কি বিভিন্ন রকম ছবি তুললাম সেখান থেকে আমরা চলে গেলাম স্টার্ট করে একদম সমুদ্রে না না সমুদ্রে না আমরা যাইনি স্টার্ট করে কারণ আমরা সেই দিন রেস্ট করেছিলাম দুপুরবেলা তা বিকালবেলা আমরা সমুদ্রে গেছিলাম সমুদ্রটা অসম্ভব সুন্দর ছিল সমুদ্রটার নাম আমার মনে নেই কারণ ওখানে প্রচুর সমুদ্র আমরা ঘুরেছি ওখানে বিভিন্ন ছবি তুলেছি বিকাশের সঙ্গে প্রচুর শর্ট করেছি আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখেও আসতে পারো শর্টগুলো বেশ সুন্দর সুন্দর শর্ট আছে তারপর অনেক ছবি টবি তুলেছি আমরা গ্রুপে সবাই মিলে গেছিলাম তো গ্রুপে বেশ আনন্দ করেছে তারপরের দিন চলে গেছিলাম আমরা সকাল সকাল বিমলি বিচ বিমলি বিচটা খুবই সুন্দর লোকজন একটু কম ছিল ওখানে প্রচুর শর্ট করেছি বড় বড় ঢেউ ছিল স্নান করার জন্য বেশ ভালো কিন্তু কম লোকে স্নান করছে সবাই ছবি তোলার জন্য এসেছিলো এখানে আমি প্রচুর শর্ট করেছি আমার চ্যানেলে গিয়ে অবশ্যই ভিজিট করো আর এখানকার যে মার্মেট টাইপের মূর্তিটা ছিল ওখানে যাওয়া পসিবল হচ্ছিল না প্রচুর আর কি সমুদ্রের ঢেউ ছিল এখান থেকে আমরা গেলাম হলো ফিল্ম সিটি এখানে ফিল্ম সিটি আর কি বলছিল এখানে মূলত ফিল্ম তৈরি করে দক্ষিণ ভারতের সাউথে যে ফিল্মগুলো হয় এখানে তৈরি হয় তো এখানে দেখার মতো তেমন কিছু ছিল না এখান থেকে আমরা চলে যাই হলো পার্ক আর এই পার্কে বড় বড় দুটো শিব এবং পার্বতীর মূর্তি ছিল দেবতাটা এতটাই বড় ছিল তোমরা হয়তো সামনে না দেখলে বুঝতে পারবে না আমরা সেই পার্কে অনেকগুলো মানে অনেক রোপওয়ে টয় ট্রেন অনেক কিছুই ছিল তারপর রোপওয়েতে চলেছিলাম বেশ মজা হয়েছিল বেশিক্ষণ না পনেরো মিনিটের একটা মানে রাইড আমরা নেমেছিলাম তো দেখো এই যে আমরা এদের সাথে গেছি আমরা অনেক কয়জন মিলে গেছিলাম প্রায় কুড়ি পঁচিশ জন মিলে এখানে আমি একটা ছবি তুলেছি বেশ সুন্দর হয়েছে ছবিটা দিয়ে দিয়ে দিলাম তো রোপওয়ে থেকে নেমে আমরা গেছিলাম হলো আবার হোটেলে আর কি ব্যাক করলাম এবং বিকালবেলা আমরা গেছি এয়ারক্রাফটে এয়ারক্রাফট মানে কি যে এখানে একটা বিমান আছে যেটা আর কি ফাইটিংয়ের জন্য ইউজ হতো সেই বিমানে আমরা আর কি দেখলাম ঘুরলাম বেশ ভেতরটাও দেখতে পেরেছিলো খুব সুন্দর ছিল আর রাত্রিবেলা বাইরে থেকে আমরা ধোসা খেলাম দিয়ে ব্যাক টু হোটেল তারপরের দিয়ে আমরা গেলাম আরাকু আরাকু একটা হলো জায়গা সেখানে ট্রেনে করে যে গেলে সবথেকে ভালো কারণ ট্রেনে গেলে এখানে একশো আটটা টানেল পাওয়া যায় যেটা গুহার মধ্যে দিয়ে মানে পাহাড়ের মধ্যে দিয়ে যেতে হয় ভিউগুলো এনজয় করতে করতে গেলাম আরাকুর চারপাশের ভিউগুলো অসম্ভব অসম্ভব সুন্দর ছিল খুবই সুন্দর ছিল তো ট্রেনে করে গে আমিও সাজেস্ট করব ট্রেনে করে যাওয়াটা তা আরাকুতে নামলাম আরাকুতে নেমে আমরা প্রথমে গেলাম হলো পার্কে তো পার্কটা বেশ সুন্দর ছিল পার্কে সকালটা আমরা থাকলাম সারা দিন মানে বিভিন্ন রকম গাছপালা খেলাধুলা পিকনিক টাইপের আমরা মানে মজ করলাম তারপরে সেখানেও কিছু শর্ট করেছি সে শর্ট ফর্ট করে এখানে একটু হাসাহাসি করছে ফেক হাসি দিচ্ছি আর কি এখানে বাস ধানের মধ্যে বসে রয়েছি জানি না কী করছি তা আরাকোর মেন যে জিনিস সেটা বোরা কেফ আরাকো ভ্যালি অনেকে বলে কেফটা ভীষণ সুন্দর কেফের ভিতর মানে এখানে বিভিন্ন রকম লাইটিং মানে দিয়ে এত সুন্দর করে রেখেছে সব কিছু দেখতে এমনি ভালো লাগছিল আলো কম ছিল তাই ছবিটা তেমন ভালো আসেনি কিন্তু এর মে মেন নিদর্শন হলো এটা জল দিয়ে তৈরি একটা গুহা যেটা জলের স্তর পরে পরে পলি জমে জমে গুহাটা তৈরি হয়েছে এবং এটা উচ্চতা প্রচুর বড়ো মানে এটা অনেকটা বড় ছিল এখান থেকে বেরিয়ে আমরা খেলাম ব্যাম্বো চিকেন ব্যাম্বো চিকেনটা অসম্ভব্য স্বাদ ছিল সবাই মিলে খেয়েছি সেই দিন আমরা করলাম ব্যাক টু হোটেল এবং পরের দিন আমরা করলাম সমুদ্রের স্থান আর সবাই মিলে স্নান করছে ভীষণ আনন্দ হয়েছে সেই দিন রাতে আর কিছু কেনাকাটা করলাম এবং ট্রেনে আর কি চড়ে পড়লাম তারপরের দিন বাড়ি আর কি তো দেখো জুতোর নিচে আমি দাঁড়িয়ে রয়েছি জুতো দেখছিলাম বাট একটা জুতো কিনি না অন্য কিছু কিনেছি দেখতে হলে ফুল ব্লগ দেখো টাটা বাই বাই